ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বেশ কিছু ভুলের খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে, যার ফল জয়ের খুব কাছে গিয়েও প্রতিপক্ষের কাছে অসহায় আত্মসমর্পণ। তাই পরদিন দলের অনুশীলন বাতিল করে ম্যাচের ভুল ত্রুটি নিয়ে চুলচেরা বিশ্লেষণেই সময় কেটেছে টাইগারদের। টিম মিটিং এ যোগ দিয়েছিলেন বিসিবি প্রধানও। এখন বল 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 বাই বল প্রত্যেকটা ভিডিও অ্যানালিসিস করে ওদের সাথে টিম বসেছিল, আমিও ছিলাম কিছুক্ষণ। সো ওদের কার বিরুদ্ধে কি করতে হবে এগুলো নিয়ে আমরা কাজ করছি, এবং ওদের মধ্যে একটা প্লেয়ার নতুন আসছে তার কথাও চিন্তা করা হচ্ছে। ও একটা খুব ভালো ব্যাটসম্যান, নেক্সট খেলায় খুব সম্ভব আসবে বিকজ অফ ইঞ্জুরি। সো এগুলো সব কিছু অ্যানালিসিস করা হচ্ছে, যেটা ভালো মনে হয় সেটাই করবে। অ্যান্ড আশা করি বাংলাদেশ দল এখন যে জায়গায় এসেছে বারবার একই ভুল করবে না। অন্যদিকে ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল ব্যাটিং করার পরামর্শ দিলেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। বিশেষ করে সেট ব্যাটসম্যানদের আউট হবার অভ্যাস বদলাতে এবং ছোট ছোট ইনিংসগুলোকে বড় করার তাগিদ দেন তিনি। আমাদের যে ছোটখাটো মিস্টেকগুলো ছিল সেখান থেকে শিক্ষা নিয়ে অবশ্যই আমরা কালকে তো অবশ্যই আবার মানে নতুন উদ্যমে খেলবো, জয়ের জন্যই খেলবে বাংলাদেশ ডেফিনেটলি। আশা করি এই সিরিজ থেকে এখনও পাওয়ার অনেক কিছু আছে আমাদের হাতে। সিরিজটা যে আমরা মানে 1 নিলে পিছিয়ে থাকলে আমরা মনে করি 2-1 হতে পারে, তো এই বিশ্বাসটা টিমের সবার মধ্যে আছে। আর বাকিটা আমরা যতটুকু ভালো করতে পারি মাঠে গিয়ে আমাদের মানে এক্সিকিউশন কত ভালো হয় সেটা সবচেয়ে বড় প্রেশার। কারণ এইসব দলের সাথে খেলতে গেলে প্রেশার থাকবে, বিকজ তারাও প্রফেশনাল দল, ইংল্যান্ড এবং ওয়ানডে দল হিসেবে এখন দারুণ ভালো একটা দল। বাট উই বিলিভ যে আমরা এই সিরিজটা জিততে পারি এখন। এদিকে শনিবার বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার ঐচ্ছিক অনুশীলনে যোগ দিলেও টিম হোটেলেই সময় কাটিয়েছে ইংল্যান্ড দল।